এরপর প্রশ্ন হলো, অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন, এই কাজটা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। যত ভিক্ষুক আছে আমাদের দেশে, ভিক্ষুক বেশিরভাগই দেখা যায় নিজে নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, আল্লাহর নামে জিকির করতে করতে ভিক্ষা চায়, আছে না নাই? এটা সম্পূর্ণভাবে নাজায়েজ একটি কাজ, কারণ এটা হলো আল্লাহর দিনকে, আল্লাহর জিকিরকে, ইবাদতকে বিক্রি করা। দিনকে বিক্রি করে ভিক্ষা চাওয়া জায়েজ, এমনিতে ভিক্ষা চাওয়া ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না, মানুষের কাছে হাত পাতা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৎসনা করেছেন ওই লোকদের যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা চায়, সেখানে আবার ভিক্ষা চাইতে চাইতে আল্লাহর নামে ভিক্ষা চাইবে, এটা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কিছু চায়, সেটা শুধু জান্নাত চাইবে, মানুষের কাছে কোনো কিছু আল্লাহর দোহাই দিয়ে চাওয়া জায়েজ নাই। অন্য এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন জিনিস চায়। তাহলে যারা ভিক্ষা চান তাদের জন্য এটা করা জায়েজ নাই? আল্লাহর জিকিরকে আপনি অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েছেন, এটা জায়েজ নাই। হ্যাঁ, কোন ভিক্ষুক যদি এভাবে আপনার কাছে চায় আল্লাহ জিকির করতে করতে, তাহলে আপনি আল্লাহর নামের সম্মানার্থে তাকে ফিরিয়ে দিবেন না কিছু তাকে দেওয়ার চেষ্টা করবেন। ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ ভিক্ষা চাইলে নবী আল্লাহ তাআলা নির্দেশ হলো তাকে ধমক দিও না, আপনি তাকে সম্ভব হলে কিছু দিবেন, আর না দিতে পারলে না থাকলে আপনার কাছে নাই। কিন্তু যে চায় তার জন্য আল্লাহর জিকির করতে করতে চাওয়া, আল্লাহর নাম নিয়ে নিয়ে চাওয়া, এটা জায়েজ নাই। এটা হলো এক রকমের ধর্ম ব্যবসা, এটা হলো এক রকমের কি ধর্ম ব্যবসা, যে আপনি আল্লাহর দিনকে, জিকিরকে বিক্রি করে কিছু পয়সা কামাই করতেছেন। আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন।